দর্শক, বাঁশখালী এক্সপ্রেস টিম আজকে এসেছিল মহান স্বাধীনতা দিবস ও বাঁশখালী ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কভার করার জন্য। দর্শক, বাঁশখালীতে যে বিষয়গুলো আমরা তুলে ধরছি এবং তুলে ধরার জন্য চেষ্টা করছি, আজকের বাঁশখালী ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটি ছিল তাদের মধ্যে একটি অন্যতম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু বাঁশখালীর প্রকৌশলী, এরা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে ওরা কর্মরত আছেন এবং মঞ্চের মধ্যে যারা উপবিষ্ট আছেন তাদের মধ্যে বিএসসি ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এবং সরকারি পর্যায়ে প্রকৌশলীও রয়েছেন। আপনারা এই ভিডিও চিত্রের মাধ্যমে তাদের কথাবার্তাগুলো ইতিমধ্যে শুনতে পেয়েছেন। দর্শক, আমরা এই পর্যায়ে কথা বলবো আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব করিম ভাইয়ের সাথে, যিনি একজন গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন এবং সেই সাথে তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিএনবি কলোনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের একজন সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন আমরা কথা বলব করিম ভাইয়ের সাথে। করিম ভাই, বাঁশখালী এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনাকেও স্বাগতম, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি বাঁশখালী ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য করে বলবো, এই প্রতিষ্ঠানটা, এই সমিতিটা আরও মিনিমাম 20 বছর পূর্বে হওয়ার দরকার ছিল। আমি বাঁশখালী ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি, তারা যাতে আরও উন্নতি লাভ করতে পারে, তাদের মহৎ উদ্দেশ্য সাধিত হয় এবং আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। দর্শক, এই পর্যায়ে কথা বলছি বাঁশখালীর আরেকজন নক্ষত্র মোর্শেদুল আলম চৌধুরী ভাইয়ের সাথে, যিনি গণপূর্ত অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। বাঁশখালীর এই নক্ষত্রের সাথে এখন কথা বলবো। ভাই, আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ বাঁশখালী অনলাইন মিডিয়া, বাঁশখালী এক্সপ্রেসকে আমাদের এই আজকের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের উপস্থিতির জন্য। বাঁশখালী ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন, আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে কিছু তরুণদেরকে নিয়ে প্রথমে বাঁশখালী যে যতগুলো ইঞ্জিনিয়ার আছে সবাইকে আমাদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য আমরা অনুরোধ করব। কারণ আমার ছোটো ভাই এর আগে বলছেন, কমিউনিকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ যোগাযোগ থাকলেই আপনি আপনার উন্নতির, আপনার লক্ষ্য উদ্দেশ্যে আপনি যেখানে যেতে চান সেখানে পৌঁছতে পারবেন। আমরা চাই আমাদের অ্যাসোসিয়েশনের সকল সদস্যদেরকে আজকে উপস্থিতির জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের বাঁশখালী অদূর সম্ভাবনাময় বাঁশখালী, বাঁশখালীতে এখন কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে পর্যটন কেন্দ্র হতে যাচ্ছে, এইতে বাঁশখালী ইঞ্জিনিয়ার সদস্যরা প্রত্যেকে এটার সাথে সংশ্লিষ্ট থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, কথা বলছি বাঁশখালী গার্লস কলেজের ICT লেকচারার গিয়াসউদ্দিন জাহেদ ভাইয়ের সাথে। গিয়াসউদ্দিন জাহেদ ভাই দীর্ঘদিন ধরে বাঁশখালী গার্লস কলেজে প্রভাষকের দায়িত্ব পালন করছেন। এখন কথা বলবো গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে। জাহেদ ভাই, আপনাকে আমাদের বাঁশখালী এক্সপ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ বাঁশখালী এক্সপ্রেস, আপনারা এসে আজকে আমাদের এই অনুষ্ঠানকে আরও সৌন্দর্যময় বৃদ্ধি করেছেন। আমি বাঁশখালী এক্সপ্রেসের মাধ্যমে বাঁশখালীর সমস্ত প্রকৌশলী ভাইদেরকে আহ্বান জানাবো, বাঁশখালী ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, আপনারাও তাদের সাথে এসে একমত হয়ে বাঁশখালী ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধির দিকে নিয়ে যাবেন এবং সামনে যে কর্মসূচিগুলো আসবে এই কর্মসূচিগুলিতেও আপনারা থাকবেন। বাঁশখালীতে যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যে সমস্ত ইঞ্জিনিয়ার্সের সদস্য ভাইরা, সবাই বাঁশখালী ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পতাকা তলে এসে সবাই একসাথে কাজ করবেন। আমি বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের পক্ষ থেকে বাঁশখালীর সমস্ত ইঞ্জিনিয়ারদের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত ভাইয়েরা এইভাবে একসাথে হয়ে যে একটি কাজ করতে যাচ্ছেন, এক্ষেত্রে আমি তাদের নিকট কৃতজ্ঞতা বোধ জ্ঞাপন করছি। সাথে সাথে বাঁশখালী এক্সপ্রেসের মাধ্যমে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি বাঁশখালী এক্সপ্রেস সামনেও বাঁশখালীকে নিয়ে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। দর্শক, আমরা এ পর্যায়ে কথা বলবো মোহাম্মদ জাহিদুদ্দিন ভাইয়ের সাথে, যিনি বাংলাদেশ ফল্লী বিদ্যুতায়ন বোর্ডে সহকারী প্রকৌশলী হিসেবে কাজ করছেন। বাঁশখালী ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের প্রোগ্রামে যদি আমরা না আসতাম জানতাম না, বাঁশখালীর আনাচে কানাচে প্রচারের আড়ালে বাঁশখালীকে সমৃদ্ধ করছে দেশে দেশের বাইরে তেমন কয়েকজন ব্যক্তি এবং আমাদের তরুণ ভাইদের সাথে দেখা হয়ে গেল। আমরা এ পর্যায়ে কথা বলবো আমাদের মোহাম্মদ জাহিদুদ্দিন ভাইয়ের সাথে। জাহেদ ভাই, আপনাকে আমাদের বাঁশখালী এক্সপ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাঁশখালী ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে এসে
আমি নিজেকে খুব ধন্য মনে করতেছি। বাঁশখালীতে এতগুলো ইঞ্জিনিয়ার এতদিন বা বিচ্ছিন্ন অবস্থায় ছিল, অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে সবাইকে একত্র করার একসাথ তার নিচে আনার যে প্রচেষ্টা, সেটার জন্য অনেক শুভকামনা করছি। আর আমাদের এই অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য এবং লক্ষ্য পূরণের জন্য সবসময় দোয়া করছি। ধন্যবাদ আপনাদের। দর্শক, দেখতে দেখতে আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে এলো। বাঁশখালী ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের আজকে যারা দেখতে পাচ্ছেন, আসলে এরা সবাই এই প্রতিষ্ঠানেরই সদস্য। বাঁশখালী ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন আগামীতে এর সে বড় পরিসরে আরও বেশি সদস্য নিয়ে আরও বাঁশখালীর বড় বড় নক্ষত্রগুলোকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যেখানে থাকবেন ভালো থাকবেন এবং বাঁশখালী এক্সপ্রেসের সাথে থাকবেন।